আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে, গতকাল কি ভারতের বর্ডারে বর্ডারে বিজিবি দাঁড়িয়ে গিয়েছে, ভারতকে কোনো সময় আমরা তোয়াক্কা করি না। তাই ভারতকে কালকে ডক্টর ইউনূস স্পষ্ট করেছে, বাংলাদেশ নিয়ে কোনো খবরদারি করলে তোমার সেভেন সিস্টার থাকবে না। এটা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের রণাঙ্গনের যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক এবং যুদ্ধকালীন সময় সর্বোচ্চ খেতাব জীবিতদের মধ্যে যে দিয়েছিল বীর উত্তম খেতাব, সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ওই সময় জানতেন যে ভারত ছোট ছোট রাষ্ট্রের উপর অন্যায় করবে, তাই তিনি সার্ক গঠন করেছিলেন। এজন্যই ভারত দেখতে পারে না, এই খুনি হাসিনা এসেই সেই সার্ককে বাতিল করে স্বামী স্ত্রী করে গোপনে গোপনে স্বামীরে সব দিছে, সব কিছু দিয়ে দিছে। অতএব আর বাংলাদেশ থেকে ভারত একটা সুতার দোষীও নিতে পারবে না। ওই সমস্ত রেল লাইন, ওই সমস্ত অবৈধ চুক্তি সব কিছু চুরমার করে দেওয়া হবে, সব গুড়িয়ে দেওয়া হবে। এবং ভারতকে বাংলাদেশ কিন্তু কখনো ভয় পায় না, জিয়াও ভয় পায় না, খালদা জিয়াও ভয় পাবে না, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানও ভালো পাবে না। সর্বোপরি আপনাদের মাধ্যমে আমার নেতা, আমার অহংকার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি ঘরে ঘরে যার প্রতিচ্ছবি, জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান, খালদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান, সেই তারেক রহমান আমাদেরকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে যে বাংলাদেশে যা কোনোভাবে কোনো সরকারি স্থাপনা, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস না হয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ধ্বংস না হয়, কোনো সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার করা না হয় এবং কোনো কিছুই আমরা ক্ষতি করব না। কারণ আগামী রাষ্ট্রের মেরামত করার জন্য যদি তারেক রহমানের দায়িত্ব নিতে হয় তাহলে এগুলো আবার টাকা লাগবে, আবার পয়সা লাগবে, তাই আমরা করি না। তবে ওই আওয়ামী লীগের কিছু কুলাঙ্গারা বিভিন্ন জায়গায় লুটপারাস করে ওই টোকাইরা রেখে গেছে, টোকাইরা বোঝা যায় না এরা লুটপারাস করতেছে। আপনারা প্রতিহত করবেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের টোকাইরা যাতে কোনো বাড়িতে কোনো জায়গায় লুটপাট না করতে পারে। আর আওয়ামী লীগ তো চলে যাবে, আর পুলিশদের উপরও অন্যায় করা দরকার নাই, পুলিশরা যে অন্যায় করেছে, অবিচার করেছে তারা চলে যাবে। আপনারা জানেন সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছে যে অন্যায় করেছে তার বিচার হবে, যে অপরাধ করেছে তার বিচার হবে, যে গুম করেছে তার বিচার হবে, যে ঘুষ দুর্নীতি করেছে তার বিচার হবে, প্রত্যেকটা খুনের বিচার হবে, প্রত্যেকটা গুণের গুমের বিচার হবে, প্রত্যেকটা অবৈধ মামলা যারা করছে বিচার হবে। তাই আপনারা বিশ্বাস রাখেন, আমি বিশ্বাস করি এই সেনাপ্রধান থাকতে থাকতেই আমাদের এদের বিচার হবে। ইতিমধ্যে পলককে গ্রেপ্তার করেছে, হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে, আরও গ্রেপ্তার ইনশাল্লাহ হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। ধন্যবাদ।